এবার যেটা একটা আসছি, অক্টাহেড্রাল লেডি, ছটা লিগেন্ড থাকবে, বাট এখানে যে লিগেন্ড চুজ করা হয়েছে দুটো দুটো করে, তিনটে টাইপের, এ টাইপ, পি টাইপ, সি টাইপের দুটো দুটো করে লিগেন্ড চুজ করা হয়েছে। কম্পাউন্ড কমপ্লেক্স যেটা নিয়ে নিচ্ছি এটা হচ্ছে পিটি, সিএল টু, এনএস টি দুটো আর পিরিডিন টু। ওকে, এবার এর মধ্যে যেটা করতে হবে তোমাকে যে কোনো একটা লিগেন্ডকে চুজ করে নিতে হবে। আমি এখান থেকে সিএলকে চুজ করলাম ফার্স্ট। সিএলকে চুজ করে কী করবো, ফার্স্ট কো লিখবো সিএল সিএল ট্রান্স। তুমি এটা লিখবে না, আমি জাস্ট করার জন্য বলছি। প্রথমে কী করলাম, সিএল সিএলকে ট্রান্স করলাম, আর বাকি যে লিগেন্ড আছে, রেস্ট যে লিগেন্ডগুলো আছে ওদেরকে সবাইকে সিসে রাখলাম। তাহলে চলে এলাম আর কি পিরিডিন, এইখানে এক পিস পিরিডিন, এখানে এনএইচ থ্রি, এই পাশে এনএইচ থ্রি। নেক্সট কী করবো, এই সেম সিএল সিএলটাকে এইখানে নিয়ে আসবো। এর বাকি আছে কি না, সিএল সিএল তোমার ট্রান্স আছে, বাকিগুলো এখানে সবগুলো সিসে ছিল। এবারে কী করবো, সবগুলোকে ট্রান্সে রাখবো, পিরিডিনের সঙ্গে এই পিরিডিন ট্রান্স, এন এইচ থ্রির সঙ্গে এই এন এইচ থ্রি ট্রান্স, মানে এটা সিএল সিএল ট্রান্স অল আর ইন ট্রান্স হয়ে গেল। এবার নেক্সট এটা আছে সিএলকে ধরে যে এগোচ্ছি, সিএলকে এবারে সিসে রাখবো। এবারে সিএল সিএল সিস করে নিলাম, সিএল সিএল সিস। এবারে বাকি কী আছে না, বাকি যে যে দুটো আছে তাদের মধ্যে থেকে এবার চুজ করতে হবে, একজনকে তো ট্রান্স রাখতে হবে। আমি চুজ করলাম এনএইচ থ্রিকে ট্রান্স, তাহলে হয়ে গেল এনএইচ থ্রি ট্রান্স, আর বাকি দুটো পিরিডিন এখানে থাকতে হবে। তাহলে এই টাইপটা কী হলো, সিএল সিএল সিস চুজ ওয়ান লিগেন্ড ইন ট্রান্স। নেক্সট আসবে কি, ওই সিএল সিএল যেমন লেখা আছে তেমনই করো, সিএল সিএল সিস রাখলাম। আর কি করলাম, যেটাকে আমি ওখানে ট্রান্স চুজ করছিলাম তাকে না, অন্যটাকে চুজ করব, লিখব চুজ অ্যানাদার লিগেন্ড ইন করে নিচ্ছি এবারে পিরিডিন। এবার যেটা টাইপ আসছে, সবাই কেউ না কেউ কোনো জায়গায় ট্রান্স আছে, এবার যেটা আসছি সবাইকে সিস রাখবো। তো তার জন্য আগে থেকে যেরকম সিএল সিএল সিস ছিল, সিএলকে সিসে রেখে দিলাম। এবারে পিরিডিন, এইখানে একটা পিরিডিন, এই পাশে এনএইচ থ্রি, এনএইচ থ্রি হয়ে গেল। এবারে কথা বলি, আগের দিনে বলেছিলাম যে ট্রান্স যেগুলো আছে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো অপটিক্যালি ইনঅ্যাক্টিভই হয়, কারণ ওখানে এটা যে সিএল সিএল ট্রান্স আছে তো এই প্লেনটা মলিকুলার প্লেন, ওটাই তোমার সিগমা প্লেন চলে আসবে। সিএল দুটোকে সেপারেট করবে, নিকুয়ালি সেপারেট করবে, এই পিরিডিনগুলোকেও প্লেন বরাবর আমি সেটাকে কেটে দিতে পারি। হয়েছে, তাহলে এইখানে ট্রেড ট্রান্স, এখানে এই দুজন ট্রান্স, এখানে এই জন ট্রান্স আছে, এইখানে এই পিরিডিন ট্রান্স আছে, ওখানে এনএস থ্রিটা লেখা হয়নি। আচ্ছা, তো এই জায়গা থেকে আমি প্লেন পেয়ে যাব। তো ওদেরা সবই অপটিক্যাল ইনঅ্যাক্টিভ, এই যে জিনিসটা তৈরি হলো এ কি না অপটিক্যালি অ্যাক্টিভ হবে, অল আর ইন সিস। এটা বেসিক্যালি হয়েছে অপটিক্যালি অ্যাক্টিভ, জিওমেট্রিক্যাল আইসোমার বললে তিন চার পাঁচ, চার পাঁচখানা জিওমেট্রিক্যাল আইসোমার। আচ্ছা, জিওমেট্রিক্যাল এখানে লিখলে জিওমেট্রিক্যাল হচ্ছে পাঁচখানা, আর অপটিক্যালি তো জিওমেট্রিক্যাল হয়ে গেল। এবারে কী আসছে না, এইটা যেটা আছে এর অপটিক্যাল আইসোমার তৈরি করতে গেলে এনানসিয়ামারের মতো এখানে একটা মিরার নিয়ে নেবে, তারপরে কী করব না, সেই রিফ্লেকশনের যে রুল আছে কাছেরটা কাছে থাকবে। আচ্ছা, এই এই পিরিডিন আর এনএইচ থ্রি এরা তো নর্মালি কোনো চেঞ্জ হবে না, যে যেমন আছে থাকলো, এর সঙ্গে এই পাশে মিরার করছি, তো পিরিডিনগুলো এই পাশে চলে আসবে। আচ্ছা, এরকম করে লিখি পিরিডিন, এইখানে ছিল এন এইচ থ্রি পিরিডিন,
NH3 HCl দুটো দূরে ছিল তো এরা স্বাভাবিকভাবে দূরে থাকবে টোটাল আইসোমার হলো কি পাঁচখানা জিওমেট্রিক্যাল 1 2 3 4 5 আর ওই যেটা হয়েছে ওটা অপটিক্যালি অ্যাকটিভ বেসিক্যালি এই দুটো হয়েছে তোমার এনানসিওমার পেয়ার আর পেয়ার সব এনানসিওমার দূরে দিতে যান নিজের এনানসিওমার তাহলে টোটাল আইসোমার কত হবে না 5 জিওমেট্রিক্যাল আর অপটিক্যাল ওমান টোটাল যদি বলা হয় টোটাল 6 আইসোমার হবে ঠিক আছে টোটাল 6 আইসোমার আসবে পাঁচটা জিওমেট্রিক্যাল একটা অপটিক্যাল স্পেসিফিক এই টাইপের ক্ষেত্রে এম এ টু বি টু সি টু যেখানে তিনটে টাইপের লেগেট আছে দুটো দুটো করে এবং সবগুলো মনোডেন্টেড ডাইডেন্টেড বা বাইডেন্টেড হলে সেখানে ঝামেলা আলাদা রকম আসবে